আজিম চেম্বার যে স্টে অর্ডার দিয়ে ডিরেকশন দিয়েছেন ইলেকশন করার জন্য, সেইটার স্টে অর্ডারের বিরুদ্ধে ওনারা আজকে একটা রেকর্ডিং অ্যাপ্লিকেশন দিয়েছেন। সেই রেকর্ডিং অ্যাপ্লিকেশনটা আজিম চেম্বার যে আদেশ দেন সেটা উনি নিজে রেকর্ড করেন না কখনো, সেটা ফুল কোর্টে দিয়ে দেন। আমাদের ফুল কোর্ট 2 তারিখে খোলা, এটা 2 তারিখে ফিক্স করেছেন টু ওয়ার্ড স্টপ। আর ইন দি মেইন টাইম আদেশ এটা থাকবে যে ইলেকশন প্রসেস যেটা চলছে সেই ইলেকশন প্রসেসে কোনো হ্যাম্পার হবে না। তাহলে আপনার মক্কেল একটু নাম, ওনার নির্বাচনে কি অবস্থা হবে? প্রার্থী শামীম হক, সে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, নৌকা মার্কে ইলেকশন করছেন এবং তার ফিল্ড খুবই ভালো, সে খুবই জনপ্রিয়। আপনারা এখানে দেখেছেন প্রথম দিন যেদিন অর্ডার হয়েছিল প্রায় কোর্টে একটা মানে হই হুল্লো র উঠেছিল, এবং এই আওয়াজের পরে মাননীয় চেম্বারে তিনি কমেন্টস করেছিলেন যে ইলেকশনের আবহ তৈরি হয়েছে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে সে অত্যন্ত জনপ্রিয় ক্যান্ডিডেট, সে ইলেকশন করছে এবং আজ আজিম চেম্বার আজকে বলে দিয়েছেন যে আদেশের ফলে ইলেকশন প্রসেসে কোনো বাধা হবে না।